এমটেকে ভর্তি হওয়ার দাবিকে ঘিরে উত্তপ্ত আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাস। ক্লাসের সামনে উপাচার্যকে হেনস্থা, আঙুল তুলে হুঁশিয়ারি। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার সকালে। কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, বিটেকে ফেল করার পরও এমটেক পড়তে দিতে হবে এই দাবিতে এদিন উপাচার্যকে ঘেরাও করেন বেশ কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদের অনুগামী। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ, কিন্তু পুলিশের সামনে উপাচার্যকে হুঁশিয়ারি দেওয়া হয় বলে অভিযোগ। যতগুলো ছেলে বিটেক পড়ে তাদের প্রত্যেককে দিতে হবে এমটেক। তার মধ্যে একটা দুর্ভাগ্যের বিষয়, যে ছাত্রটি 37টাতে ব্যাকলগ সাপ্লি আছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে, তার নাম গিয়াসউদ্দিন মণ্ডল, তাকেও সিট দিতে হবে এমটেক পড়ার জন্য। যদিও পাল্টা উপাচার্যকে কাঠগড়ায় তুলেছে টিএমসিপি। আগে যারা সিনিয়র দাদারা ছিলেন তাদের ক্ষেত্রে যারাই পড়াশোনা করেছে তারা এমটেকের সুযোগ পেয়েছে। এই গত বছর থেকে ভাইস চ্যান্সেলার নিজে একবারে ক্ষমতা দেখিয়ে বা খাটিয়ে এটা করেছে যে মাত্র 33% ইন্টারনাল স্টুডেন্ট নেবে, তার ফলে যারা রানিং স্টুডেন্ট তাদেরকে সেই সুযোগটা দেওয়া হচ্ছে না। এর আগেও এমন দাবি উঠেছে আলিয়া বিশ্ববিদ্যালয়, পরীক্ষায় বসেনি এমন ছাত্রদের গ্রেস নাম্বার দিয়ে পাশ করাতে হবে। এই দাবিতে 2015 সালে 23 জুন উত্তাল হয়ে ওঠে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। পরীক্ষা না দিলে কোনোভাবেই পাশ করানো সম্ভব নয় বলে কর্তৃপক্ষ জানিয়ে দিলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। উপাচার্যের ঘরে ঢুকে তার সামনেই ব্যাপক ভাঙচুর চালায় তারা। যদিও সেই ঘটনায় অভিযোগ অস্বীকার করে টিএমসিপি। এবার ভাঙচুর না হলেও পুলিশের সামনে উপাচার্যকে হেনস্থার অভিযোগ সেই টিএমসিপির অনুগামীদের বিরুদ্ধে। এবার অভিযোগ অস্বীকার করেছে শাসক দলের ছাত্র সংগঠন। জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।